महिला মানুষ মহিলাদের প্রায়োরিটি আছে শব্দে সব ভয়ের কাছে আবেদন জানাই সবাই মিলে একজোট হয়া এবারে রাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিয়া বামপন্থী সরকারটা আনিল লাগবে এইটাই আমার আবেদন মোর নাম কৃষ্ণ চন্দ্র রায় মুই সিপিএম এর পক্ষ থেকে প্রার্থী এবারে বুঝি বলেন নাম শুনছেন কৃষ্ণ চন্দ্র রায় আরে কৃষ্ণ নাম তো শুনছি বারবার মধ্যে সঞ্জন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সবাইকে নমস্কার प्रार्थी কৃতিশচন্দ্র রায় জটেশ্বর ग्रामे आज के सकाल शुरू करी प्रचार एवं आज के सारा दिन धरे बाड़ी बाड़ी प्रचार करब ये प्रचारे मानुषर का आवेदन जाना समय जो परिस्थिति नतून प्रजन्मर का बार्ता दीते चाहिए दुई सरकार मिले कर्मसंस्थान करते व्यर्थ संयुक्त मोर्चार सरकार गठन हो पड़े हमें एक बत्सर मध्य समस्त शून्य पदे नियोग करब सम्पूर्ण शून्य पद पूरण कर बार्ता दीते चाहिए बोलते चाहिए যে সাধারণ শ্রমজীবী মানুষের স্বার্থে আমাদের সরকার গঠন হলে পরে 200 ইউনিট বিদ্যুতের বিল মাসে মুকুব করা হবে আমাদের প্রচার আছে এবং আমরা ইস্তিহারে প্রকাশ করেছি যে 35 কেজি খাদ্যশস্য প্রত্যেকটা পরিবারের জন্য 2 টাকা করে কেজিতে দেওয়া হবে ভর্তুকিতে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি 2 গুণ 3 গুণ হারে বৃদ্ধি হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করছে কেন্দ্র সরকার রাজ্য সরকারেরও বিভিন্ন দুর্নীতি এই সময়কালের মধ্যে सब जगह दाड़िए नतून प्रजन्मर का बार्ता जो नतून सरकार गठन करते नतून प्रजन्मर का कर्मसंस्थान करते शिक्षा स्वास्थ्य बसस्थान अन्न वस्त्र सब किचु मिले ग्यारंटी दीते सार्विक भावे जा देखी मानुषर साड़ा मानुषर नतून प्रजन्मर हावा एक परिवर्तन हावा नतून सरकार गठने दिखे हमें साड़ा पासी अपने साथ कथा बोलना जो बाड़ी बाड़ी प्रचार कर তখন ওখানে একজন গিয়ে বলল আমাদের এখানে আসুন আমরা অনেকগুলা এখানে লেবার আমরা কাজ করছি জমিতে আমাদের এখানে একটু আসুন আপনার একটু বার্তা আমরা শুনতে চাই সেই হিসেবে জমিতে আমি গেলাম দেখছি ওখানে মহিলা লেবারেরই সংখ্যাটা বেশি এবং পুরুষের সংখ্যাও কিছু ছিল আমরা তাদের অভিযোগ আমাদের কাছে জানাচ্ছে 100 দিনের কাজ ঠিকভাবে পাচ্ছেন না গ্রাম পঞ্চায়েতের সুযোগ সুবিধা ঠিকমতো পাচ্ছেন না পানীয় জলের ব্যবস্থা নেই হ্যাঁ এই ধরনের বিভিন্ন অভিযোগ এবং কিছু কিছু জায়গায় নদী ভাঙন আছে এখানে মুজনাই নদী আমরা সেই বিষয়গুলো তাদের সাথে আলোচনা করলাম যে আমাদের সরকার গঠন হলে পরে আমরা এগুলোর দিকে আমরা আপনাদের সাথে উন্নয়নের কাজ আমরা করব এবং ওনারা এই অভিযোগগুলো জানালেন এখানকার পঞ্চায়েত এবং এখানকার যে পঞ্চায়েত সমিতি তারা কাজ করতে ব্যর্থ হয়েছে এই অভিযোগটাই সেখানে জানালো আমাদের আমরা তাদের সাথে একসাথে জোটবদ্ধ হয়ে আমরা সরকারে এসে কাজ করব বলেই আমরা তাদের কাছে আশ্বাস রাখলাম এবং তারাও আমাদের উৎসাহ করলেন।